সুগার ফল। সুগার ফল খাবেন? সেটা আবার কি ফল? কোথায় কোথায় পাওয়া যায় সেটা আমি তো জানি না। ঠিক আছে, আমি এনে দিচ্ছি। সুগার ফল মানে হচ্ছে যখন রক্তে চিনির মাত্রা অনেক কমে যায় তখন সেটাকে সুগার ফল বলে। আমাকে এখন একটা মিষ্টি খেতে হবে, না হলে সুগার ফল হয়ে ওই সুগার ফল হয়ে আমি মরে যাব। সর্বনাশ পিসিমণি, মিষ্টি না খেলে আমাকে মরে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি। ভালোই সাথ ঘরের বাইরে যাব। আজ তো এখনো কাল রাত্রি আছে, ফুলসজ্জাটা তো স্বপ্ন দেখছিলাম বোধ হয়। কি হলো কি সন্ধ্যা, তুমি দাঁড়িয়ে পড়ে ফেললে কেন? তুমি কি আমাকে মিষ্টি না খাইয়ে মেরে ফেলতে চাইছো নাকি? এত রাতে নিশ্চয়ই সবাই ঘুমোচ্ছে, উনি তো নির্ঘাত ঘুমোচ্ছেন। তবে যাই, সবাই সারাদিন অনেক খাটনি খেটে না একেবারে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কারোর জন্য কোনো ডিস্টার্ব না হয়। যাও যাও যাও, নিয়ে এসো আমাদের মিষ্টি, নিয়ে এসো। যাও যাও যাও। না না, আলো জ্বালাবো না। হ্যাঁ পিসিমণি, আমি এক্ষুনি নিয়ে এসেছি। সত্যি সত্যি এই বাড়িতে কত মাঝে বললেন? না না, রাম 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 রাম। রান্নাঘরটা কোন দিকে? এদিকে না ওদিকে? নেমে থাকলাম সিঁড়ি দিয়ে। আগে এদিকে যাই না হলে ওদিকে যাবো। রাম 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 রাম। পিসিমণি, এত রাতে কি হয়েছে পিসিমণি? হ্যাঁ নীল, বলছি সন্ধ্যা কি তোর কাছে গেছে? আমার কাছে? কই না তো, আমার কাছে কেন থাকবে? যাক বাবা মাঝালি। কেন পিসিমণি, কি হয়েছে? ও তো তোমার ঘরে শুনলাম। হ্যাঁ ও তো আমার কাছেই শুয়েছিল, কিন্তু এখন হঠাৎ দেখছি ও এখানে নেই। নেই মানে কেন, কোথায় গেল? তাই তো বলছি বাবা, আমি তো সেটা জানি না যে ও কোথায় গেছে, কিন্তু কোথায় যেতে পারে ভেবে ভাবলাম যে তোর কাছেই গেছে হয়তো। নীল তো আবার কোনো কাণ্ডজ্ঞান নেই না, আজ আবার কাল রাত্রির, তাই তোকে আমি সাবধান করতে ফোন করলাম। ও দাঁড়া 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 দাঁড়া, এখন ওসব কাল রাত্রি ছাড়ো, আমার কাছে তো আসেনি, তাহলে এখন গেল কোথায়? আমার পালালোটা তো বেশি মনে, আমাকে এত জ্ঞান দিয়ে এবারে তো নিজেই মায়ের হার্ট অ্যাটাক করিয়ে দেবে দেখছি। বলছি আমি একটু গিয়ে দেখবো কোথায় গেল। না না, তোমাকে যেতে হবে না, আমি দেখছি। এবার খেলা দেখো সন্ধ্যা, কাল রাত্রিরে বর্ব মুখোমুখি, এবার তো আর কেউ অমঙ্গল আটকাতে পারলো না। বাসন রঞ্জন করছে, তার মানে এটাই তো রান্নাঘর। ও বাবা গো, কিন্তু আলোর সুইচটা কোথায় গেল? নীল বলছি সন্ধ্যা কি তোর কাছে গেছে? হ্যাঁ ও তো আমার কাছেই শুয়েছিল, কিন্তু এখন হঠাৎ দেখছি ও এখানে নেই।
পরে কোথায় খুঁজবো এখন আমি ওনাকে? আলো জ্বেলে দিলেও তো মা টের পেয়ে যাবে। লাইট কে জ্বালালো? কি হচ্ছে এটা কি ওখানে? সর্বনাশ, এটা তো উনার গলা। ছি 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 ছি, আপনি চুরি করে মিষ্টি খাচ্ছেন? রাত দুপুরে চুরি করে আপনি মিষ্টি খেতে ঢুকেছেন রান্নাঘরে চোরদের মতো? অ্যানসার মি, ওইদিকে ঘুরে দাঁড়িয়ে আছেন কেন? মুখ দেখাতে লজ্জা করছে? চুরি করে মিষ্টি খেতে তো লজ্জা করেনি। তাকান আমার দিকে, কি হলো? তাকান। নীলের ধমক শুনতে পাচ্ছি মানে দুটিতে নিশ্চয়ই মুখোমুখি হয়েছে বা হবে। কিন্তু বাড়ির লোক যদি দর্শকই না হলো তাহলে এই নাটকের আর লাভ কি? বিশেষ করে বিশেষ অতিথি বিজয়া মাঠানকে তো এ দৃশ্য দেখাতে হবেই হবে। অনিল, নীল, খুঁজে পেলি তোর বউকে নাকি বাড়ি থেকে পালালো? কিরে নীল, কিছু তো বল। শৈল, কিরে কি হয়েছে? কি হয়েছে কি শৈল? ওই যে বলছি কি, তোমরা একবার এদিকটাই এসো গো, দেখো কি সর্বনেশে কাণ্ড, এসো। ফেরা যাবে না কারণ আজকে নীল রাত্রি। না না, কাল রাত্রি, মুখ দেখা যায় না। তু হেল বিজয়, কাল রাত্রি। আগে আপনি আমাকে এই কথাটা বলুন কি আপনার চুরি করে মিষ্টি খাওয়ার কি দরকার পড়লো? আমার মা কি আপনাকে খেতে দিচ্ছে না, নাকি চুরি করার অভ্যেস আছে আপনি? কি হলো, তাকান আমার দিকে, মুখটা দেখান, তাকান আমার দিকে। কি সপনা সেই কাল রাত্রে দুজন মুখোমুখি? খাটনিটা দেখে এবারে জল ঢেলে দিল না? জল ঢালতে তো আমি তোমায় দেব না সন্ধ্যা, হাতে মারতে না পারি আমি তোমাকে হাতে মারব। কি বেহায়া বউ রে বাবা, এভাবে মাঝরাত্রিরে রান্নাঘরে ঢুকে মিষ্টি চুরি করে খাচ্ছিল? লোভ 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 সামলাতে পারিনি। আসলে দেখেছে নাকি কোনোদিন এরকম মিষ্টি? আহ, কি হচ্ছে এটা? কি কি হচ্ছে সেটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছ। এই মেয়েটা মাঝরাত্রিরে রান্নাঘরে ঢুকেছিল চুরি করে মিষ্টি খাবে বলে, আর এখন ধরা পড়ে গেছে বলে মাথা ওই হাড়ি চাপিয়ে সংসাচ্ছে। শেষ পর্যন্ত চোর বউ আনলে। বাহ বিজয়া, বাহ। এখানে কি হচ্ছে নীল? বৌমার হাত ছাড়ো। তোমরা দুজনে এখানে কি করছো? সেটা ওনাকেই জিজ্ঞেস করো মা, যে উনি কেন পিসিমণির ঘর থেকে পালিয়ে এসে এখানে রান্নাঘরে ঢুকে চুরি করে মিষ্টি খাচ্ছে। তোমরা কি ওকে খেতে দাও না? না না না, আমার তো মনে হয় যে ওনার এই বাড়ির সম্বন্ধে নিশ্চয়ই বাইরে গিয়ে নিন্দে করার কোনো ইচ্ছে আছে। আশেপাশে সবাইকে ঘটা করে বলবেন হয়তো যে আমরা বাড়ির বউকে খেতে দিই না। তুমি কেন এখানে এসছো বৌমা, সেটা পরে শুনবো। আগে নীল বলো তো, তুমি এখানে কি করছো? কেন আবার? পিসিমণি ঘুম থেকে উঠে ওনাকে না খুঁজে পেয়ে টেনশন করছিল। বৌদি গো, আমি তো একেবারে ঘুম থেকে উঠে অবাক, দেখছি ঘরের মধ্যে সন্ধ্যা নেই। তখন আমার মনে না ভীষণ ভয় হলো জানো তো, ভাবলাম কি যে এই কাল রাত্রিরে আবার চলে যায়নি তো সন্ধ্যা নীলের সাথে দেখা করতে, তাই আমি তাই তুমি নীলকেই জানালে সন্ধ্যাকে খোঁজার জন্য, আমাদেরকে নয়।
আরে না না, পিসিমণি আমাকে পাঠায়নি, আমাকে জিজ্ঞেস করছিল যে ও আমার ঘরে এসেছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমি কিন্তু নীলকে বলিনি সন্ধ্যাকে খুঁজতে আসার জন্য, বরঞ্চ আমি নিজেই আসছিলাম। কিন্তু নীল তো আমার পুরো কথাটা ফোনে শুনলই না, অর্ধেক শুনেই ফোনটা কেটে দিল, শুধু রাখবার সময় বললো আমি দেখছি আমি দেখছি। তাই তো আমি বেরিয়ে এলাম ওকে আটকানোর জন্য। অদ্ভুত বিজয়া, যে চোর তাকে কিছু না বলে তুমি শৈলকে নিয়ে পড়লে কেন? প্রথমত বৌমা চোর নয়, নিজের বাড়িতে খিদে পেলে খেতেই পারে, তাকে চোর বলে না। সেভাবে বলতে গেলে তো আমরা সবাই চোর, কি প্রধান মশাই? অনেক দিনে তো রাগ করে রাতে খাবো না বলে শুয়ে পড়েছো, তারপর আবার উঠে এসে খেয়েছো। বৌমা রাতে বিশেষ কিছু খায়নি তাই এসে খেয়েছে, খিদে পেয়েছে খেতেই পারে। একই তো ব্যাপার, বেশ করেছে বৌমা খেয়েছে। তোমার বলার পালা যখন আসবে আমি তখন তোমাকে বলতে দেব। সবার মন থেকে চোরের ভুল সংজ্ঞাটা আগে মুছি। সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, চলো 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 পাল্টাই।